আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সরল পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সুপ্রিয় দর্শক, জান্নাত এটি শোনা মাত্রই মুমিনের হৃদয় আনন্দে নেচে ওঠে, কেননা জান্নাত হলো মহান রবের পক্ষ থেকে তার প্রিয় বান্দার প্রতি বিশেষ পুরস্কার, যেখানে তার প্রিয় বান্দা অনন্তকাল আরাম আয়েশে সহিত মহান রবের দিদারে জীবন অতিবাহিত করবেন। মনে রাখবেন, প্রকৃত সুখ তখনই অনুভব হয় যখন পূর্বের দুঃখ দুর্দশার কথা স্মরণ থাকে। সুতরাং যারা জান্নাতি, তাদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার জীবনে অতীত ঘটে যাওয়ার ঘটনা কি স্মরণ থাকবে? আসুন কুরআন হাদিসের আলোকে বিষয়টি জেনে নিই, যা আমাদের নেক আমলে আরও প্রবল উৎসাহ বৃদ্ধি পাবে। মুমিন বান্দা প্রথমে জান্নাত দেখার পর আশ্চর্য হয়ে যাবে, এত সুন্দর জান্নাত! সে শুধু বলতে থাকবে, প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতি তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন এবং আমাদের অধিকারী করেছেন জান্নাতি ভূমি। আমরা জান্নাতে যেখানে ইচ্ছা বসবাস করব। সদাচারীদের পুরস্কার কত উত্তম! সুবহানাল্লাহ। সূরা সফাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা একে অপরের সাথে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে। তাদের কেহ বলবে, দুনিয়াতে আমার এক বন্ধু ছিল, সে বলতো, তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং আমরা মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব, তখনও আমাদেরকে ইহকাল জীবনে প্রতিদান দেওয়া হবে? আল্লাহ তাআলা তাদের গল্প শুনে বলবেন, তোমরা কি তাকে দেখতে চাও? এখন তোমার বন্ধু কোন অবস্থায় আছে? অতঃপর সে ঝুঁকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে। নাউযুবিল্লাহ। সে বলবে, আল্লাহর শপথ, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করেছিলে। আমার রবের অনুগ্রহ না থাকলে আমিও তোমার মতো আটক ব্যক্তিদের মধ্যে সামিল হতাম। এই অনুবাদ স্পষ্ট প্রমাণ করে জান্নাতিরা দুনিয়ার সব কথা স্মরণ রাখবে। ইমাম বুখারী রাদিয়াল্লাহু আনহু সহি বুখারী শরীফের চাষাবাদ অধ্যায়ে জান্নাতের চাষাবাদ সংক্রান্ত হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জান্নাতের আলোচনা করছিলেন, তখন তার নিকট গ্রামের একজন লোক উপবিষ্ট ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে জান্নাতবাসীদের কোনো একজন তার রবের কাছে জান্নাতের চাষাবাদের অনুমতি চাইবে। তখন আল্লাহ তাআলা তাকে বলবে, তুমি যা চাও তা পাচ্ছ না? সে বলবে, হ্যাঁ নিশ্চয়, কিন্তু আমার চাষ করার খুবই আগ্রহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন সে বীজ বুনবে এবং তা চারা হওয়া, গাছ বড় হওয়া ও ফসল কাটা সবকিছু পলকের মধ্যেই হয়ে যাবে, আর এ ফসলগুলো পাহাড় সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা ভালো বাসার ছলে বলবেন, হে আদম সন্তান, এগুলো নিয়ে নাও, কেন কিছুই তোমাকে তৃপ্তি দেয় না। তখন গ্রামের লোকটি বলে উঠল, আল্লাহর কসম, এই ধরনের লোক আপনি কুরাইশ বা আনসারদের মধ্যেই পাবেন, কেননা তারা চাষি আর আমরা তো চাষি নই, সুতরাং আমরা জান্নাতে এসব পাঠ করব না। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। এমনই ভাবে সূরা তুরে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জান্নাতিগণ তারা একে অপরের দিকে মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং বলবে, পূর্বে আমরা পরিবার পরিজনের মধ্যে শঙ্কিত অবস্থায় ছিলাম, অতঃপর আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ করেছে এবং আমাদেরকে অগ্নি শাস্তি হতে রক্ষা করেছে। আমরা পূর্বেও আল্লাহকে আহ্বান করতাম, তিনি তো কৃপাময় পরম দয়ালু, অর্থাৎ ইমানের উপর অটল অবিচল থাকতে গিয়ে নিজ পরিবারের মাঝেও অত্যন্ত ভয়ে সময় পার করেছি। অবশেষে আল্লাহর অশেষ দয়ায় আমরা জাহান্নাম থেকে বাঁচতে পেরেছি। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো স্পষ্ট প্রমাণ করে দুনিয়ার জীবনে বান্দার ঘটে যাওয়ার প্রতিটি কথাই স্মরণ থাকবে। শুধু কি তাই, তারা যখন জান্নাতের ফলমূল নাজ নিয়ামত ভোগ করবে, তখনও বলবে, যখন ওই জান্নাতিদেরকে খাবার হিসেবে ফলপুক্ত প্রদান করা হবে, তখনই তারা বলবে, আমাদের তো এটা পূর্বেই দুনিয়াতেও দেওয়া হয়েছিল। বস্তুত তাদেরকে একই সদৃশ্য ফল প্রদান করা হবে। সুবহানাল্লাহ। কিন্তু যখনই তারা জান্নাতের ফল বক্ষণ করবে, তখন তারা অকল্পনীয় স্বাদ অসাধন করবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন লোক যদি জান্নাতে সন্তানের আকাঙ্ক্ষা করে, তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী গর্ভধারণ করবে ও সন্তান প্রসব করবে এবং সন্তানটি হবে বয়সে যুবক,
তারা ইচ্ছা অনুযায়ী মুহূর্তের মধ্যেই এসব হয়ে যাবে। সুবহানাল্লাহ, হাদিসে কুদসিতে বর্ণিত আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দার জন্য এমন জান্নাত প্রস্তুত করেছি যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের হৃদয়ে জান্নাতের যথাযথ কল্পনা উদ্ভূত হয়নি। সুবহানাল্লাহ, অর্থাৎ পৃথিবীতে যত সুন্দর বস্তুই হোক না কেন, চাই তা প্রাকৃতিক হোক বা অত্যাধুনিক আদলে মানবসৃষ্ট হোক, সেটা কখনো জান্নাতের সমান তো দূরের কথা, ধারে কাছেও যেতে পারবে না। জান্নাতবাসীরা সেই দিন জান্নাতে আনন্দে মগ্ন থাকবে, সেখানে থাকবে তাদের জন্য ফলমূল এবং থাকবে যা তারা ফরমায়েশ করবে, এবং তারা বলবে, প্রশংসা আল্লাহর যিনি আমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করেছেন, আমাদের রব্ত ক্ষমাশীল গুণগ্রাহী। সুতরাং জান্নাতি ও জাহান্নামী প্রত্যেক বান্দার দুনিয়ার কথা হুবহু মনে থাকবে, যেন জান্নাতিরা জান্নাতে যেমন আনন্দ তৃপ্তি লাভ করবে, ঠিক তদ্রূপ জাহান্নামীরা জাহান্নামে আফসোস করবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।